আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নাইমের আসলে সবাই কেমন আছেন? আমি আজকে একটা মজার রেসিপি শেয়ার করব। বলতে গেলে এটা হচ্ছে অনেক স্পেশাল রান্নাটা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ হরিণের মাংস। অনেকে কিন্তু হরিণ মাংস খাইছে কিনে জানি না, কিন্তু আমি এখানে হরিণ মাংসগুলো কিনে 1 কেজি মাংস 2000 টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে সুন্দরবন থেকে। এখন এগুলো রান্না করবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। মাংসগুলো কিন্তু দেখতে অনেক লাল, এখানে ক্যামেরাতে তেমন ভালো করে বোঝানো যাচ্ছে না কেমন। এখানে আমি মাংসগুলোকে রান্না করার জন্য পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সবগুলো কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করবো আজকে রান্নাতে। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। সবাই আমার পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেকদিন পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে তেমন কোনো ভিডিও দেওয়া হয় না। আজকে রান্নাটা কিন্তু স্পেশাল, এই জন্য এই রান্নার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন মশলা, আর মাংসের মশলাটা এখানে আমি ইউজ করছি। আর আপনারা যারা যা রান্না করেন সব মশলা দিতে পারেন, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবগুলো দেওয়া হয়ে গেছে এখানে। এখন এখানে টমেটো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। সবাই অনেকে অনেক মাংস খেয়েছেন, কিন্তু হরিয়ে মাংস অনেকে খায়নি। যারা খায়নি তারা ভালো করে দেখে নিতে পারেন কীভাবে আমি রান্না করতেছি। রান্নাটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। আর এখানে আমি হরিণের মাংসগুলোকে আগে থেকে হলুদ মরিচ তারপর সর্ষে তেল দিয়ে মেখে রেখেছি। এখন এখানে মাংসগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন। আর যারা আমার পাশে আছে অনেকদিন পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন এখানে আমি বেশি নিয়ে একটা আলু দিয়ে কিন্তু 3টা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিছি। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ভালো করে মাংসটা রান্না করে নিয়ে নেব। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরোপুরি রান্নাটা হয়ে আসছে, আপনারা দেখতে পারছেন মাংসগুলো অনেক সুন্দর একটা কালার আসছে। দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকে বেল বাটন প্রেস করে দিবেন। পুরোপুরি রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। হরিণের মাংস দেখতে কিন্তু অনেক সুন্দর কালার। ধন্যবাদ।